পেনশন না পাওয়ায় অবস্থান বিক্ষোভ শুরু করলেন ভাটপাড়া পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মীরা। গত দুই মাস ধরে তারা পেনশন পাচ্ছেন না, তাই একরকম বাধ্য হয়েই পৌর প্রধানের ঘরের সামনে বিক্ষোভ শুরু করলেন তারা। তাদের অভিযোগ, বয়স বাড়লে বিভিন্ন ওষুধপত্র সহ আরও নানা রকম খরচ বাড়ে, তাই পেনশন বন্ধ হয়ে যাওয়ায় তারা চরম বিপদের সম্মুখীন হচ্ছেন। অবিলম্বে তাদের বকেয়া পেনশন না দিলে তারা বৃহত্তর আন্দোলনের দিকে এগোবেন বলে জানিয়েছেন। ওই একই আন্দোলন, পেনশন পেনশন হচ্ছে না, মাননীয় মুখ্যমন্ত্রী অর্ডার দেওয়ার পরেও পেনশন এরা উইথহেল্ড করে রেখেছে। এরা মাননীয় মুখ্যমন্ত্রীর অর্ডারও ভায়োলেট করলেন। আমরা গত মাসেরটা পাইনি এখনো, আশা করা যাচ্ছে এ মাসেরটাও হবে, দেবে না। ইভেন বয়স হলে মানুষের অসুখ বাড়ে, তাদের ওষুধের খরচ বাড়ে, তারা সেইগুলোও কিনতে পারছে না। আমরা বৃহত্তর আন্দোলনে যাব, আমরা সেটা চিঠি দিয়ে জানিয়েছি, আমরা কি কি করব, আমরা ধর্ণায় বসব। তাদের এই আন্দোলনকে সমর্থন করলেন ভাটপাড়া পৌরসভার উপপৌরপ্রধান দেবজ্যোতি ঘোষ। তিনি জানিয়েছেন, এর আগেও 7-8 মাসের পেনশন বকেয়া ছিল, তবে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক ছন্দে ফিরেছে। এইবারও পৌরসভা যথাযথ চেষ্টা করছে যত তাড়াতাড়ি সম্ভব বকেয়া পেনশনের সমস্ত টাকা মিটিয়ে দিতে। ভাটপাড়া পৌরসভার যদি দেখে, ভাটপাড়া পৌরসভার অতীতটা যদি দেখে, একসময় 7 মাসের বেতনও বাকি ছিল এনাদের কাছ থেকে। আপনি ইনফরমেশান নিন, এক সময় পেনশনও 4-5 মাস বাকি ছিল। সেখান থেকে আমরা আস্তে আস্তে আপডেট করার চেষ্টা করছি। তার উপর আমাদের উপর একটা বাড়তি চাপ চলে এসছে, কেন্দ্রীয় সরকার বাংলার প্রতি বিমাতৃসুলভ আচরণ, যেটা কিনা সাডেনলি আমাদের আরবানার টাকাটা বন্ধ করে দিয়েছে। ফলে এতগুলো লোককে আমরা তো তাড়িয়ে দেইনি, আমরা ওয়ার্কিং ডেস কমিয়ে এদের সঙ্গে একটা সেভ করার চেষ্টা করছি লোকগুলোকে। এই বাড়তি চাপ এবং এই 7 মাসের যে ইউজ ছিল ওটাকে আস্তে আস্তে আপডেট করার চেষ্টা করছি। এখন দেখবেন 2 মাস বা 3 মাসের বেতন বাকি। এই একটু বাড়তি চাপ এবং পর সর্বোপরি এই লাস্ট মাসে আমাদের একটা বোনাসের একটা এক্সট্রা চাপ গেল, বোনাসও আপডেট হয়ে গেছে সবই। সেই জন্য আজকের খুললো পুজোর ছুটির পর আজকের চেয়ারম্যান আসবেন, ওনার সঙ্গে কথা বলে ব্যাপারটা সর্ট আউট হয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।